সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিয়ানমারের জেনারেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন অভিযান পরিচালনার অভিযোগে মিয়ানমারের সামরিক বাহিনীর জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সঙ্গে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন শুরু হয় এই সময়ের মধ্যে প্রথমবারের মতো মিয়ানমারের কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র মার্কিন কালো তালিকাভুক্ত ওই মেজর জেনারেলের নাম মং মং শুয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল মং মং শুয়েকে গত মাসে প্রত্যাহার করে সেনাবাহিনী তবে কেন তাকে প্রত্যাহার করা হয় তা নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি ওই সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছিলেন ডাকাইন থেকে প্রত্যাহারের পর সোয়াকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে বলেছে মংমং সোয়ের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণ পরীক্ষা করে দেখছে যুক্তরাষ্ট্র যার মধ্যে বার্মার সেনাবাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যৌন সহিংসতা এবং নির্বিচার আটকসহ গ্রামগুলোতে ব্যাপক অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে এটা আরও বলা হয়েছে বার্মা রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনে সেনাবাহিনী যে অভিযান পরিচালনা করেছিল তা দেখভাল করতেন মং মং শুয়ে